রাজ্যের উন্নয়নে অগ্রণী ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই কৃতিত্বের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে র্যালি করবে বিবেকানন্দ বিচার মঞ্চ। 10ই অক্টোবর স্পোর্টস স্কুল মাঠে হবে এই র্যালি। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন বিবেকানন্দ বিচার মঞ্চের সম্পাদক তপন দাস। তিনি বলেন, রাজ্য সরকার করোনা পরিস্থিতির কারণে 1.5 বছর কাজ করতে পারেনি, এরপরেও কর্মচারীদের সপ্তম বেতন কমিশন প্রদান, সমগ্র শিক্ষা প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষকদের নিয়মিতকরণ, রাজ্যের উন্নয়নে ব্যাপক কর্মসূচি পালন করা হচ্ছে। এর জন্যই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানিয়ে র্যালি করবে বিবেকানন্দ বিচার মঞ্চ। সাথে সামনাসামনি হওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের বিবেকানন্দ বিচার মঞ্চ। খুবই মানে গত কয়েক বছর ধরে ত্রিপুরা রাজ্যে কাজ করছে, আমরা বিশেষ করে বিবেকানন্দ বিচার মঞ্চের যে এমপ্লয়ি ইউনিট আছে, এই এমপ্লয়ি ইউনিটের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে আমরা একটা ধন্যবাদ র্যালি আয়োজন করেছি ওনার উদ্দেশ্যে। আগামী 10ই অক্টোবর আমাদের যে স্পোর্টস স্কুল আছে বাদারঘাটে, ওই স্পোর্টস স্কুলের মাঠে আমরা সেই ধন্যবাদ র্যালির আয়োজন করেছি, এবং এই খবরটাকে রাজ্যের সমস্ত এমপ্লয়ীদের কাছে পৌঁছে দেওয়া। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য গৌতম মজুমদার, দেবাশিস রায় প্রমুখ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।